একটা সময় যখন পৃথিবী পারমাণবিক হামলায় বিধ্বস্ত হয়ে গেছে, একের পর এক যুদ্ধে সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর সব গাছপালা নিঃশেষ হয়ে গেছে, বেঁচে আছে শুধু কুটি কতক মানুষ, আর তাদের অবস্থাও এমন হয়ে গেছে যে মানুষ মানুষের মাংস খেতে শুরু করেছে, এক ফোঁটা জলের জন্য তারা হাহাকার করছে। কিন্তু এত কিছুর মধ্যেও মানুষ ক্ষমতার লোভ ছাড়েনি, তারা হিংসা ছাড়েনি। বন্ধুরা, আজকে যে মুভির গল্প বলবো, এটা একটা পোস্ট অ্যাপোকালিপ্ট মুভি, যেখানে পৃথিবীর সভ্যতা ধ্বংস হওয়ার পর কি কি হতে পারে সেটাকে তুলে ধরা হয়েছে। তো চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমাদের এই প্রিয় পৃথিবীকে দেখানো হয়, যা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে গেছে, আর এখানেই ক্যামেরা জুম হয় অস্ট্রেলিয়ায়। ম্যাপ দেখে বোঝা যায় সম্পূর্ণ অস্ট্রেলিয়া এখন মরুভূমিতে পরিণত হয়েছে, আর চারিদিকে বড় বড় বালির ঝড়। কিন্তু এই মরুভূমির মধ্যে একটা গোপন স্থানে একটা সবুজ জায়গা দেখা যায়। এখানে দুটো বাচ্চা মেয়েকে দেখা যায়, তারা গাছ থেকে আপেল পারছে। এতে বোঝা যায় যে পৃথিবী হয়তো ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে। কিন্তু তখন ওই মেয়ে দুটো চোখ যায় কয়েকটা মানুষের উপর। এখানে ফিউরেসা তার বন্ধুকে ইশারা করে একদম চুপ থাকতে বলে। এবার সে নিজে লুকিয়ে লুকিয়ে ওই লোকগুলোর দিকে যায়। এই মানুষগুলো অদ্ভুত রকমের ড্রেস পরেছিল, এমনকি এদের বাইকগুলো অদ্ভুত দেখতে ছিল। ফিউরেসা লুকিয়ে বাইকগুলোর কাছে চলে আসে আর ছুরি দিয়ে তেলের পাইপগুলো কাটতে শুরু করে। কিন্তু তখনই একজন তাকে দেখে ফেলে, ফিউরেসের সাথে সাথে ছুটতে শুরু করে। সে এবার তার কাছে থাকা একটা ছোট্ট বাঁশি বাজাতে থাকে, কিন্তু এরই মধ্যে ওই লোকগুলো তাকে ধরে ফেলে। এদিকে বাঁশির আওয়াজ শুনতে পায় তার মা মেরি। এবার মেরি যেখানে ছিল সেখানে আরো অনেক মানুষ ছিল। এখানে চারিদিকে সবুজ গাছপালা ছিল, ঝর্ণা ছিল, মানে এখানে পানীয় জল আছে। এখানের মানুষেরা বড় বড় বায়ুকল বানিয়ে তাদের ইলেকট্রিসিটি তৈরি করত, মানে এক কথায় এখানে মানুষের নতুন সভ্যতা শুরু হয়েছিল। কিন্তু এই জায়গাটির কথা এইখানের কয়েকজন মানুষ ছাড়া আর কেউ জানত না। দুটো পাহাড়ের আড়ালে হওয়ায় এই জায়গাটি সহজে কারোর নজরে আসেনি। এবার মেরি বাঁশির আওয়াজ শুনে ঘোড়া নিয়ে সেদিকে যায়। এদিকে ততক্ষণে সেই লোকগুলো ফিউরিসাকে বাইকে বেঁধে পালাতে শুরু করে। এই লোকগুলো এখানে খাবারের খোঁজে এসেছিল, তারা একটা ঘোড়া মেরে সেটার মাংস চুরি করে নিয়েছিল। মেরি এবার একটা ঘোড়া নিয়ে সেই লোকগুলোর পিছু করে। কিছুক্ষণের মধ্যেই তারা মরুভূমির ভেতরে চলে আসে, আর তখনই মেরির সাথে থাকা মেয়েটা ঘোড়া থেকে লাফিয়ে পড়ে আর স্নাইপার তাক করে ওই লোকগুলোর দিকে, সাথে সাথে একজনের মাথার খুলি উড়ে যায়। এরই মধ্যে ওই বাইকারদের একজন পড়ে যাওয়া বাইকটা নিয়ে পালাতে শুরু করে। ততক্ষণে মেরিও ঘোড়া ছুটিয়ে ওই লোকটার মাথা দুভাগ করে দেয়। মেরি এবার ঘোড়া থেকে নেমে ওই বাইকটায় বসে। তখন এলসা নামের ওই মেয়েটা বলে সেও তার সাথে যাবে। কিন্তু মেরি বলে, তুমি এখান থেকে সবাইকে অ্যালার্ট করে দাও, আমি ফিরে আসবো। এলসা তখন তাকে প্রমিস করতে বলে যাতে এই গোপন জায়গার বিষয়ে কেউ জানতে না পারে। এবার মেরি বাইক নিয়ে ওই লোকগুলোর পিছু করতে থাকে। ওদিকে তিনটে বাইকার ভীষণ জোরে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছিল। এরই মধ্যে মেরির গুলিতে আরও একজনের মাথার খুলি উড়ে যায়। এটা দেখে ওই বাইকার দুটো ভয় পেয়ে যায়, তারা এবার দাঁড়িয়ে যায়, আর তারা বুঝে যায় এই স্নাইপারের হাত থেকে তাদেরকে যেভাবেই হোক বাঁচতে হবে। এবার এরা একটা বুদ্ধি বের করে, যে লোকটা মারা গিয়েছিল তার বাইকের তেলের ট্যাঙ্কারটা এরা খুলে ফেলে, সাথে ওই বাইকের চাকা দুটো খুলে নিজেদের বাইকের পেছনে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এবার তারা আবার যেতে শুরু করে, কিন্তু এখন পেছনে একটা চাকা বাঁধা থাকায় চারিদিকে ধুলো উড়তে থাকে, ফলে স্নাইপার দিয়ে তাদের আর সহজে টার্গেট করা যাবে না। এদিকে ফিউরিওসার জ্ঞান ফেরে, সে নিজেও একটা বুদ্ধি খাটায়, তেলের পাইপটা সে দাঁত দিয়ে কেটে দেয় যাতে এরা বেশি দূর পালাতে না পারে। ওদিকে মেরি দেখে যে বাইকটা ওখানে পড়ে আছে সেটা বেশি পাওয়ারফুল, সে এবার নিজের বাইকের চাকা আর তেলের ট্যাঙ্ক খুলে সেই বাইকে সেট করে দেয়। এবার সেও ভীষণ স্পিডে ওই বাইকগুলোকে পিছু করতে শুরু করে। এদিকে ওই বাইকের মধ্যে একটা বাইকের তেল শেষ হয়ে যায়, তারা বুঝতে পারে যে ফিউরিওসা তাদের তেলের পাইপ কেটে দিয়েছে। এবার এই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়, যে বাইকটা ভালো ছিল সেটা তেলের ট্যাঙ্কটা অন্য একজন নিতে যায়। এদিকে ফিউরিওসা ততক্ষণ একটা ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে আর পালাতে শুরু করে। বাইকার দুটো তখন তাকে দেখে ফেলে আর আবার তাকে ধরে ফেলে। ওদিকে মেরিও তাদের পিছু করতে করতে একটা উঁচু জায়গায় চলে আসে। মেরির সামনেই দুটো বাইকার ছিল, কিন্তু তারা তার স্নাইপারের রেঞ্জের বাইরে ছিল। তখন সে বাইক ঘুরিয়ে আর একটা উঁচু জায়গায় যায়, কিন্তু সেখানেই দেখা যায় সামনে একটা বড় বস্তি আছে আর সেখানে অনেক বাইকার। এই যে দুটো বাইকার পালাচ্ছিল তারা সেদিকেই যাচ্ছে, আর যদি তারা একবার ওখানে পৌঁছে যায় তাহলে ফিউরিসাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। মেরি এবার বাইকার দুটোর দিকে এইম করে, কিন্তু একটা বাইকার ফিউরিসাকে নিজের পিঠে বেঁধে রেখেছিল। মেরি সেই বাইকের চাকায় ফায়ার করে, কিন্তু তারপরেও সেটা থামে না। মেরি এবার অন্য বাইকারটার মাথায় গুলি করে, সে ছিটকে পড়ে যায়। আর এরই মধ্যে ওই বাইকারটা বস্তির মধ্যে ঢুকে যায়। সে ভিতরে ঢুকে ডিমেন্টাসের সঙ্গে দেখা করতে চায়। ডিমেন্টাস হলো এই বস্তির লিডার, তাকে খুশি করতে পারলে এই বাইকারটার অনেক নাম হবে, সে ভালো খাবার আর জল পাবে। কিন্তু বাকি শক্তিশালী লোকগুলো ফিউরিসাকে তার থেকে নিয়ে নেয়। তারা জিজ্ঞাসা করে একে কোথা থেকে সে এনেছে। তখন বাইকারটা বলে এটা এমন একটা জায়গা যেখানে চারিদিকে সবুজ গাছপালা, বিশুদ্ধ জল সব কিছু আছে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ এমন একটা জায়গা তাদের সবার দরকার। এবার ওই লোকটা ফিউরিসাকে নিয়ে ডিভেন্টাসের কাছে যেতে থাকে। এরই মধ্যে ফিউরিসা ওই বাইক থেকে ঝাঁপ দেয় আর লোকটার গলায় থাকা হাড়ের দড়িটা তার গলায় পেঁচিয়ে যায়। ওদিকে মেরি দূর থেকে স্নাইপার দিয়ে ওই বস্তির দিকে নজর রাখে। সে ফিউরিসাকে বাঁচানোর একটা উপায় খুঁজতে থাকে, আর তখনই সে দেখে দূরে একটা বিশাল বড় বালির ঝড় এদিকেই আসছে।
ওই লোকটা বাইক থেকে পড়ে যেতেই বাকি লোকগুলো ফিউরেসাকে ডিমেন্টাসের কাছে নিয়ে যায়। এখানে একটা ডাক্তার ছিল, সে ভালো করে ফিউরেসাকে চেক করে। সে বলে এই মেয়েটা একদম শুদ্ধ রক্তের। আসলে পারমাণবিক হামলার পর থেকে পৃথিবীতে যে সমস্ত বাচ্চা জন্ম নিত তাদের সবার মধ্যেই কোনো না কোনো রোগ থাকতো। ডিমেন্টাস এবার ফিউরেসাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, কিন্তু ফিউরেসা কোনো উত্তর দেয় না। এবার তাকে যে এনেছে সেই লোকটাকে ধরে আনা হয়, কিন্তু তার গলায় আঘাত লেগেছিল, সে কথা বলতে পারছিল না। তখন সাথে সাথে দুজন ধরে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয় আর বালির উপরে ওই জায়গার নকশা আঁকতে বলে। এরই মধ্যে ফিউরেসা জোরে লাথি মারে ওই লোকটার উপরে, লোকটা ছিটকে পড়ে যায় আর ওখানেই মারা যায়। ডিমেন্টাস বুঝে যায় এই বাচ্চা মেয়েটা এত সহজে মুখ খুলবে না। সে বাকিদের বলে এই মেয়েটার খেয়াল রাখার জন্য, আর তাকে শুদ্ধ জল ভালো খাবার দেওয়ার জন্য, আর তাকে যেন কেউ না ছোঁয়ে। এবার ফিউরেসাকে একটা তাঁবুর ভেতরে নিয়ে যাওয়া হয়। এখানে একটা মেয়ে তার গা হাত পা মুছিয়ে দিচ্ছিল। এদিকে বাইরে ততক্ষণে বালির ঝড়টা বস্তির মধ্যে চলে এসেছিল। তাঁবুর বাইরে একটা গার্ড দাঁড়িয়েছিল, হঠাৎ তার উপর একটা অ্যাটাক হয় আর একটু পরেই ভেতরে ঢোকে মেরি। মেরি ওই মেয়েটাকেও মারতে যায়, কিন্তু মেয়েটা তার সামনে হাত জোর করে প্রাণ ভিক্ষা চায়, মেরি তাকে ছেড়ে দেয়। এবার সে ফিউরেসাকে বাইকে বসিয়ে সোজা ওই বস্তি থেকে বেরিয়ে যায়। এদিকে ওই মেয়েটা যাকে মেরি ছেড়ে দিয়েছিল সে চিৎকার করে ডিমেন্টাসকে সব জানিয়ে দেয়। মেরি বাইক নিয়ে অনেক দূর পর্যন্ত চলে আসে। বালির ঝড়ের কারণে তাদের বাইকের চাকার দাগও মুছে গিয়েছিল। মেরি নিশ্চিন্তে ছিল যে তাদের কেউ খুঁজে পাবে না, কিন্তু তখনই সে অনেকগুলো বাইকের আওয়াজ শুনতে পায়। আর এই সময় দেখা যায় ডিমেন্টাস তার পুরো বাহিনী নিয়ে সেদিকেই আসছে যেদিকে মেরিরা গেছে, আর সে তার কুকুরগুলোকে দিয়ে মেরিদের গন্ধ শুকিয়ে এগিয়ে যাচ্ছিল। মেরি বুঝে যায় এভাবে যদি সে নিজেদের এলাকায় পৌঁছেও যায় ডিমেন্টাস তাদের পিছু করতে করতে সেখানেও চলে যাবে। সেবার ফিউরেসাকে বাইকে বসিয়ে দেয় আর নিজে ডিমেন্টাসের বাহিনীকে আটকানোর জন্য দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মেরির কাছে ডিমেন্টাসের দল চলে আসে। সে একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে একে একে বেশ কয়েকজনকে গুলি করে, কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায়। এদিকে ফিউরেসা বুঝে যায় যে তার মা ধরা পড়ে গেছে, আর সে বাইক ফেলে সেদিকেই ছুটে আসে। আর এরপরেই এমন কিছু ঘটনা হয় যা ফিউরেসার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। এবার ফিউরেসাও ডিমেন্টাসের কাছে ধরা পড়ে যায় আর মেরিকেও তারা বন্দী করে নিয়েছিল, কিন্তু মেরি সে জায়গার খোঁজ তাদের দেয় না যেখান থেকে তারা এসেছিল। আর তখন ডিমেন্টাস ফিউরেসার সামনেই তার মাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। ফিউরেসা চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখে, তার চোখে এক ফোঁটা জল ছিল। আর এখান থেকেই শুরু হয় ফিউরিওসার বদলা নেওয়ার পালা। এই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায়। ডিমেন্টাস তার বাহিনী নিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ায় জলের খোঁজে। কখনো দলের কেউ বিদ্রোহ করলে সে তার হাত পা বাইকের সাথে বেঁধে টেনে ছিঁড়ে ফেলে, আর রাতে সেই মানুষের মাংস তারা রান্না করে খায়। আর এই সব সময় ফিউরেসাকে সে নিজের সাথে রাখ। ফিউরেসা সব কিছু দেখত আর নিজের মনকে পাথরের মতো কঠিন বানিয়ে নিত। একদিন ডিমেন্টাস তার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় আকাশে সে একটা লাল সংকেত দেখতে পায়। এবার সে তার পুরো দলকে নিয়ে সেই দিকে যায়, আর এই জায়গাটার নাম হলো ওয়েস্টল্যান্ড। এখানে পাহাড়ের উপরে একটা বড় কেল্লা আছে, এখানে বিশুদ্ধ জল আছে, পাহাড়ের উপর গাছপালা আছে, কিন্তু পাহাড়ের নিচে অনেক মানুষ থাকতো। এরা মাটির ভিতরে গর্ত করে বসবাস করত। এদের অবস্থা খুব খারাপ ছিল, এরা সব সময় ভয়ে ভয়ে জীবন কাটাতো আর খাবার এবং জলের জন্য কেল্লার মালিকের উপর নির্ভর করে থাকতো। এবার ডিমেন্টাস এই কেল্লার নিচে আসে, সে চিৎকার করে এই কেল্লার মালিককে ডাকে। সে বলে এখনই আমার সামনে তোমরা সারেন্ডার করো, আমি তোমাদের ছেড়ে দেবো, নইলে আমার সাথে যুদ্ধ করো আর মরো। এবার সামনে এগিয়ে আসে কেল্লার মালিক ইমার্টানজো। তার মুখে মাস্ক লাগানো ছিল, তার গায়ের রং ধবধবে সাদা। ইমার্টানজোয়ের কমান্ডার ডিমেন্টাসকে বলে এখান থেকে চলে যাও, নইলে তোমরা পস্তাবে। কিন্তু ডিমেন্টাস সে বলে আমার যোদ্ধারা তোমাদেরকে এখনই পিষে রেখে দেবে। আর এবার দেখা যায় কেল্লার চারিদিকে অনেক সাদা মানুষ খালি গায়ে, এরা হলো ওয়ার বয়েজ। এবার ইমার্টানজো হাত দিয়ে একজন ওয়ার বয়েজকে ইশারা করে, আর সে সাথে সাথে নিজের মুখে একটা এক্সপ্লোসিভ স্প্রে করে আর ওই উঁচু থেকে ঝাঁপ দেয় আর সোজা গিয়ে পড়ে ডিমেন্টাসের বাইকের বাহিনীর উপর। সঙ্গে সঙ্গে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়, ডিমেন্টাস ঘাবড়ে যায়, এটা কি হলো? এবার কমান্ডার বলে আমাদের কাছে এরকম আরো 900 জন ওয়ার বয়েজ আছে যারা আমাদের ইমার্টানজোয়ের একটা ইশারায় মরতেও রাজি। এবার ওয়ার বয়েজরা ডিমেন্টাসের উপর হামলা শুরু করে, তারা চারিদিকে বোমা ছুড়তে থাকে, এতে অনেকেই মারা যায়। এদিকে কয়েকজন হুক দিয়ে ডিমেন্টাসদের বাইকগুলো উপরে তুলে নেয়। এই সময় একটা খাঁচার মধ্যে বন্দী ছিল ফিউরিওসা, তার খাঁচাটা একজন উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, ডিমেন্টাস সেটাকে টেনে নিচে ফেলে দেয়। আর তখনই ওখানে থাকা মাটির নিচের মানুষগুলো ফিউরিওসাকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল। আর এই এক মুহূর্তের জন্য দেখা যায় ভেতরে মানুষের পচা মাংস ঝুলছে আর মাছি ভন ভন করছে, মানে এরা মানুষের পচা মাংস খায়। ফিউরেসাকেও তারা এই হাল করত, কিন্তু তখনই ডিমেন্টাস তাকে বাঁচিয়ে নেয়। আর এবার ডিমেন্টাস তার বাকি দল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে এত সহজে ছেড়ে দেওয়ার নয়। তারা এবার লুকিয়ে লুকিয়ে ওয়েস্টল্যান্ডের উপর নজর রাখতে শুরু করে। আর এবার তাদের নজর পড়ে একটা বিশাল বড় তেলের খনির উপরে। পৃথিবীতে এই মুহূর্তে জল আর খাবারের মতো তেলও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ তেল দিয়েই বড় বড় পাম্প চালিয়ে মাটির নিচ থেকে জল তোলা হয়। বাইক, গাড়ি, বড় বড় বাহিনীগুলোর জন্য
তেল ভীষণ দরকারি। এবার এই খনিটা থেকে তেল যায় ইমাটানজোয়ের কেল্লায়, আর তার বদলে ইমাটানজো এদের সবজি আর জল দেয়। দিবেন দাস ঠিক করে তারা এই তেলের খনিটাকে কব্জা করবে, আর এই জন্য সে একটা প্ল্যানিং করে। খনি থেকে যখনই একটা ট্যাঙ্কার তেল নিয়ে বের হয়, দিবেন দাসের বাহিনী তাদের পিছু করতে শুরু করে। তারা তেলের ট্যাঙ্কে পাহারা দেওয়া সব ওয়ার বয়েজদের মেরে ফেলে আর সেই ট্যাঙ্কটাকে নিজেদের কব্জায় করে নেয়। এবার দিবেন দাস নিজের দলের বেশ কয়েকজনকে ওয়ার বয়েজদের মতো সাজিয়ে দেয়, আর এবার সে নিজে অল্প কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা এগিয়ে যায় ওই তেলের খনির দিকে। এই সময় তারা আমরা একটা নাটক সাজায় যাতে দেখে মনে হয় ইমাটানজোয়ের ট্যাঙ্কে দিবেন দাস হামলা করেছে, আর তারা বাঁচার জন্য তেলের খনির ভিতরে ঢুকতে চায়। এই তেলের খনিটা চারিদিক থেকে সুরক্ষিত ছিল, গেট না খুললে এটার ভেতরে ঢোকা অসম্ভব। এবার তেলের খনির ইনচার্জ দূরবীন দিয়ে দেখতে পায় ট্যাঙ্কারটা আবার ব্যাক করছে, কিন্তু তার সন্দেহ হয় যে কিছু একটা গড়বড় আছে। দিবেন দাসের দলও এগিয়ে যাচ্ছিল সেই গেটের দিকে। তাদের দলের বাকিরা ওই ট্যাঙ্কের উপর ফেক অ্যাটাক করছিল, কিন্তু তখনও কেউ গেট খোলেনি। এবার দিবেন দাস নিজের দলের লোকদেরই মারতে শুরু করে, যারা কিনা ওয়ার বয়েজ সেজেছিল, যাতে এই অ্যাটাকটা রিয়েল লাগে। এদিকে খনির যে ইনচার্জ ছিল সেটা দূর থেকে দেখতে পায়, আর সে কনফার্ম হয়ে যায় যে সত্যি অ্যাটাক হয়েছে। সে এবার সাথে সাথে গেট খুলতে বলে, আর কিছুক্ষণের মধ্যেই দিবেন দাসের দল খনির ভিতর ঢুকে পড়ে। এদিকে তারা যে তেলের ট্যাঙ্কটা চুরি করেছিল সেটার ভেতরে আরও লোকজন লুকিয়েছিল। এবার তারা বাইরে বেরিয়ে আসে, আর দিবেন দাস ওই তেলের খনিটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এবার দিবেন দাসের দুজন মেম্বার সেই খবর পৌঁছে দেয় ইমাটানজোয়ের কাছে, আর বলে যে দিবেন দাস তার সাথে সরাসরি একটা ডিল করতে চায়। এদিকে ওই তেলের খনিটাকে যে বাইরে থেকে আক্রমণ করে দখল করা যাবে না সেটা ইমাটানজো জানতো, কারণ তেলের খনির বাইরে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ছিল, আর তাতে একবার আগুন ধরে গেলে সম্পূর্ণ অয়েল ফিল্ড ব্লাস্ট হয়ে যাবে। তাই দিবেন দাসের সাথে ডিল করা ছাড়া তাদের আর কোনো রাস্তা ছিল না। এবার দিবেন দাস তার দলবল নিয়ে ইমাটানজোয়ের কেল্লায় আসে। সে নিজের গায়ে একটা বোমার ট্রিগার বেঁধে এনেছিল যেটা অয়েল ফিল্ডের সাথে কানেক্টেড ছিল। যদি ইমাটানজো তার উপর হামলা করে তাহলে সে বোমা ব্লাস্ট করে দেবে, আর এই বোমাটা ডিফিউজ করার কোড একমাত্র সেই জানে। দিবেন দাস অয়েল ফিল্ডের যে ইনচার্জ ছিল তাকেও সাথে এনেছিল, আর তার মাথায় একটা হুক স্প্রিং দিয়ে লাগানো ছিল যেটা টেনে ধরে রেখেছিল দিবেন দাস। সে এবার বলে, আমার এক ট্যাঙ্কার তেলের বদলে এবার থেকে দুই ট্যাঙ্ক জল, দুই ট্যাঙ্ক সবজি, দুই ট্যাঙ্ক আরশোলা আর দুই ট্যাঙ্ক পোকা লাগবে। আমি এখন থেকে বেশি বেশি প্রোটিন খাবো। এরই মধ্যে ইমাটানজোয়ের ছেলে দিবেন দাসকে মারতে যায়, আর সাথে সাথে তার হাত থেকে ওই স্প্রিংটা ছুটে যায়, আর ইনচার্জের মাথায় সেই হুকটা ঢুকে যায়, আর সে ওখানেই মারা যায়। এই লোকটা ছিল ইমাটানজোয়ের ভাই, যে এতদিন ধরে তার হয়ে কাজ করছিল। এই সময় ইমাটানের চোখ যায় ফিউরিয়াসের দিকে। শিবার ফিউরিয়াসের বিষয় জিজ্ঞাসা করে। তখন দিবেন দাসের ডাক্তার বলে, এটা একটা বিশুদ্ধ রক্তের মেয়ে, এর শরীরে কোনো রোগ নেই। এটা শুনে ইমাটানজো দিবেন দাসের ডিলে রাজি হয়ে যায়, কিন্তু তার জন্য সে ফিউরিয়াসাকে চায়। সে ফিউরিয়াসাকে নিজের হারেমে রাখবে যাতে ফিউরিয়াসা তার বাচ্চার জন্ম দিতে পারে। সে ওই ডাক্তারটাকেও নিজের কাছে রেখে দেয়। দিবেন দাস প্রথমে একটু ইতস্তত করে, কারণ এতদিনে ফিউরিয়াসার প্রতি তার একটু মায়া হয়েছিল, কিন্তু ফিউরিয়াসা তার প্রতি একটু ঘৃণা কমেনি। সে ইমাটানকে বলে যে কিভাবে দিবেন দাস তার মাকে তার সামনে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। ফিউরিয়াসা দিবেন দাসের কাছে ধরা পড়ার পর থেকে এতদিন পর্যন্ত একটাও কথা বলেনি, এই প্রথমবার ফিউরিয়াসা কথা বলেছে। তবে দিবেন দাস এই ডিলে রাজি হয়ে যায়। ফিউরিয়াসাকে এবার ইমাটানজোয়ের ভল্টে নিয়ে যাওয়া হয়। এখানে আরও অনেকগুলো মেয়ে ছিল যারা ইমাটানজোয়ের বাচ্চার জন্ম দেবে। আজ একটা মেয়ে বাচ্চার জন্ম দেয়, কিন্তু এই বাচ্চাটা বিকলাঙ্গ ছিল, মানে সুস্থ সবল নয়। মেয়েটা অনুরোধ করে তাকে আরেকবার সুযোগ দিতে, কিন্তু সে পরপর তিনবার বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছে। তাই তাকে কেল্লার নিচে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে মানুষগুলো অর্ধভুক্ত মরা পচা খেয়ে বেঁচে থাকে। আর এবার থেকে এই মেয়েটাকেও ওই জীবনই বেছে নিতে হবে। আসলে পারমাণবিক হামলার পর থেকে মেয়েদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা লোপ পেয়েছিল, বেশিরভাগ বাচ্চাই অসুস্থ জন্মাত। আর এই কারণে ফিউরিয়াসাকে সুস্থ সবল দেখে এরকম একটা লসের ডিলে ইমাটানজো রাজি হয়েছিল। কিন্তু এখানে ইমাটানের একটা ছেলে রিকটাস ফিউরিয়াসের দিকে কুনজর দেয়। সে এখানে মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে যেত আর তাদের সাথে বাজে কাজ করত। ফিউরিয়াসা সেটা বুঝতে পারে। সেই রাতে সে নিজের সব চুল কেটে ফেলে আর চুলগুলো একটা টুপির মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেয়, আর তারপর সেই নকল চুল সে নিজের মাথায় পরে নেয়। সেই রাতে রিকটাস লুকিয়ে লুকিয়ে তাকে ধরে নিয়ে যায়, কিন্তু ফিউরিয়াসা রিকটাসের হাত থেকে পালিয়ে যায়। রিকটাস তাকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। তাকে দেখে বাকিরা জিজ্ঞাসা করে সে কি খুঁজছে। এবার রিকটাস জানতো যে যদি সে সত্যি বলে তাহলে তার বাবা ইমাটান তাকে মেরে ফেলবে। সে কথাটা এড়িয়ে যায় আর ফিউরিয়াসা ইমাটানের নাগাল থেকে বাইরে চলে যায়। এরপর কেটে যায় বহু বছর। ফিউরিয়াসা একটা ছেলের সাজে ইমাটানের ওয়ার বয়েজের মধ্যে ঢুকে যায়। সে তাদের মধ্যে সব থেকে বেশি সাহসী ছিল। সে মৃত্যুকে ভয় পেত না,
আর এই কারণে খুব তাড়াতাড়ি তার প্রমোশনও হয়। ফিউরোসাতে দলকে একটা নতুন ট্যাঙ্কার বানাতে দেওয়া হয়। ইমাটার জোয়ের কাছে শক্তিশালী পাওয়ারফুল গাড়ি ভীষণই দরকার ছিল, কারণ যখন এই ট্যাঙ্কারগুলো কেল্লার বাইরে তেল আনতে যেত এদের উপরে বাকিরা হামলা করত। ফিউরোসা এই দলের সাথে যুক্ত হয়ে যায় আর এখানেই তার সাথে পরিচয় হয় জ্যাকের। জ্যাক একজন ভীষণ ভালো ড্রাইভার ছিল, সে নিজের দলকে লিড করে সফলভাবে তেল নিয়ে আসতো আর সবজি এবং জল এগুলো সাপ্লাই দিয়ে আসতো। এই কেল্লার নিচে যে মানুষগুলো থাকতো তাদের মধ্যে থেকে সুস্থ সবল বাচ্চাদের এরা কেল্লার উপরে নিয়ে আসে আর এদের সব রকমভাবে ট্রেনিং দেওয়া হতো। এদের এমনভাবে মগজ ধোলাই করা হতো যে এদের কাছে ইমাটান জো হলো ঈশ্বর, তাই ইমাটান জোয়ের হয়ে যদি তারা জীবন দেয় তাহলে তারা মৃত্যুর পর স্বর্গে যাবে। ফিউরিওসা এখানে এদের মতই থাকতো, একটা ছেলে সেজে, সে যে মেয়ে সেটা কেউ জানতো না। এবার সেই গাড়িটা তৈরি হতেই তারা সবজি আর জল নিয়ে বেরিয়ে পড়ে। এখানে জ্যাকের সাথে ফিউরিওসাও ছিল, কিন্তু রাস্তায় তাদের উপর একদল রাইডার হামলা করে দেয়। এরা আগে দিমেন্তাসের সাথে ছিল, কিন্তু তারা ঝামেলা করে আলাদা হয়ে গেছে, কারণ দিমেন্তাস এদের ঠিকভাবে সামলাতে পারছিল না। এখানে ওয়ার বয়েজ আর রাইডারদের মধ্যে একটা অসাধারণ ফাইট হয়। এরা বাইকের সাথে প্যারাশুট লাগিয়ে উড়ে উড়ে হামলা করছিল আর এই ফাইটের সময় ফিউরোসার চুল খুলে যায় আর জ্যাক সেটা দেখে ফেলে। সে বুঝে যায় ফিউরোসা আসলে একটা মেয়ে, সে নিজের পরিচয় গোপন করে রেখেছিল। এই ফাইটে ফিউরোসা জ্যাক বুদ্ধি করে সবকটা রাইডারকে মেরে ফেলে। তবে এই সময় ফিউরোসা জ্যাকের দিকে বন্দুক তাক করে যাতে সে তার সিক্রেট কাউকে না বলে দেয়, কিন্তু জ্যাক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এই মরুভূমির মধ্যে ফিউরোসা একা ছিল। তবে একটু পরে জ্যাক আবার ফিরে আসে আর তার সাথে একটা চুক্তি করে, সে যদি তাকে শিপমেন্ট ঠিকভাবে পৌঁছে দিতে পারে তাহলে সে তাকে একটা গাড়ি দেবে। ফিউরোসা যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে, তাকে কেউ আটকাবে না। ফিউরোসা এতে রাজি হয়ে যায়। আসলে ফিউরোসা তার আসল বাড়িতে, মানে সেই গ্রামে ফিরতে চায় যে জায়গাটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবার তারা দুজনে ওয়েস্টল্যান্ডের আরেকটা কেল্লায় যায়। এখানে গোলা বারুদ তৈরি হতো। ইমাটার জো এদের থেকে বন্দুক, গোলা বারুদ এসব নিত আর তার বদলে এদের জল আর খাবার দিত। তবে এই কেল্লার যে ইনচার্জ ছিল সে বলে দিমেন্তাসের লোকজন তাদের উপর হামলা করেছে আর তাদের একটা মিটিং করতে হবে। এবার তারা সেখান থেকে গোলা বারুদের সাপ্লাই নিয়ে বেরিয়ে যায় আর এবার জ্যাক এবং ফিউরোসার মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে আর ফিউরোসা তার সেই সিক্রেট গ্রামের কথা জ্যাককে বলে। জ্যাকও ফিউরোসার সাথে সেখানে যেতে রাজি হয়। এবার ফিউরোসারা যায় দিমেন্তাসের কেল্লায়, সেই তেলের খনির ডিজেল নগরীতে। কিন্তু এখানের অবস্থা খুবই খারাপ ছিল। দিমেন্তাস এখানে লোকজনদের সামলাতে পারছিল না, তাদের খাবার জল সে ঠিকভাবে দিতে পারছিল না আর এতে সবাই খেপেছিল। ট্যাঙ্কে করে আসা সব খাবারের উপর তারা হামলা করে দেয় আর সেগুলো লুট করে নেয়। এমনকি ওয়ার বয়েজদের উপরও তারা হামলা করে দেয়। জ্যাক সাথে সাথে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারা এবার তেল না নিয়েই ফিরে যায়। এবার তেল ছাড়া জলের পাম্প চলবে না, জল না থাকলে শাকসবজি তৈরি হবে না। ইমাটার জো এবার খেপে যায়। সে ঠিক করে যে করেই হোক সে ডিজেল নগরী আবার কব্জা করবে আর এই জন্য সে জ্যাক আর ফিউরোসাকে দায়িত্ব দেয় অন্য কেল্লা থেকে গোলা আর বারুদ নিয়ে আসার জন্য। পরদিন ফিউরোসা ওয়ার বয়েজের টিম নিয়ে বেরিয়ে পড়ে গোলা বারুদ আনতে আর এবার সেই কেল্লায় গিয়ে তারা দেখে কেউ কোথাও নেই। আর তখনই তাদের চোখ যায় একটা কুকুরের দিকে আর সেই কুকুরটা একটা মানুষের পা খাচ্ছিল। এই কুকুরটা হলো দিমেন্তাসের, মানে দিমেন্তাস এই কেল্লাতে হামলা করেছে। আর ঠিক সেই মুহূর্তে দিমেন্তাসের দল বাইরে বেরিয়ে আসে আর ওয়ার বয়েজদের উপর গুলি করতে থাকে। ফিউরোসা একটা গাড়ি নিয়ে সাথে সাথে কেল্লার বাইরে চলে আসে, কিন্তু তখনই কেল্লার গেট বন্ধ হয়ে যায়। জ্যাক বড় ট্যাঙ্কারটা চালাচ্ছিল সে ভিতরেই রয়ে যায়। জ্যাক গাড়ি থেকে নেমে একে একে সবাইকে গুলি করতে থাকে। এদিকে ফিউরোসাও গেটের বাইরে থেকে গুলি করতে থাকে আর তখনই একজন তার দিকে আগুন ফায়ার করে। ফিউরোসা কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। সে একবার ঠিক করে সে পালিয়ে যাবে, কিন্তু সে জ্যাককেও তার সাথে যেতে বলে। কিন্তু জ্যাক বড় ট্যাঙ্কারটা নিয়ে কেল্লার আরও ভেতরে যায় আর দিমেন্তাসের লোকজনের উপর হামলা করতে থাকে। এবার ফিউরোসা আবার কেল্লায় ঢোকে, সে একটা স্নাইপার নিয়ে জ্যাককে প্রোটেক্ট করতে থাকে আর তখনই তার নজর যায় দিমেন্তাসের উপরে। তার মনের ভেতরে সেই রাগ আবার জেগে ওঠে। সে দিমেন্তাসকে টার্গেট করে মারার জন্য, কিন্তু দিমেন্তাস ছিল ভীষণ চালাক। সে একটা ডেড বডির আড়াল থেকে ফিউরোসার দিকে রকেট ফায়ার করে। ফিউরোসা ছিটকে পড়ে যায়। এদিকে জ্যাকের গাড়িতেও তারা হামলা করে। জ্যাক ছিটকে একটা গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। ফিউরোসা তার দিকে একটা হুক ছুড়ে মারে আর বাইক নিয়ে কেল্লার বাইরে চলে আসে। তারা দুজনেই বাইরে এসে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরা কেউই আর ইমাটান জোয়ের কেল্লায় যায় না। ফিউরোসা ঠিক করে সে এবার নিজের গ্রামে পালিয়ে যাবে, কিন্তু দিমেন্তাস সে ছেড়ে দেওয়ার নয়। দিমেন্তাস এতদিন একটা বিশাল বড় গাড়ি বানিয়েছিল যেটা ভীষণই পাওয়ারফুল এবং হাই স্পিড ছিল। সে ওই কেল্লার গেট ভেঙে দলবল নিয়ে ফিউরোসার পিছু করতে থাকে আর এখানে একটা ভীষণ জবরদস্ত চেসিং সিন হয়। জ্যাক দু একবার দিমেন্তাসের দিকে স্নাইপার শুট করে, কিন্তু কাজ বুলেট প্রুফ ছিল, দিমেন্তাসের গায়ে গুলি লাগে না। এদিকে দিমেন্তাস পাগলের মতো তাদের পিছু করে আর এই সময় জ্যাকের হাতে গুলি লাগে আর দিমেন্তাস তার বড় গাড়ি দিয়ে ছোট গাড়িটাকে চেপে দেয়। এখানে ফিউরোসার হাতে ভীষণ আঘাত লাগে, তাদের গাড়ি ছিটকে যায়। এবার তাদের দুজনকে টেনে গাড়ি থেকে বের করা হয়। দিমেন্তাস আগের থেকে আরো বেশি নির্দয়ী হয়ে গেছিল, ফিউরোসাও তাকে নিজের পরিচয় দেয়নি। এবার সেই দুজনকে একটা শাস্তি দেয়। ফিউরোসা সেই আহত হাতটা সে শিকল বেঁধে তাকে ঝুলিয়ে দেয়। অন্যদিকে জ্যাকের হাত বেঁধে তাকে বাইকের পেছনে টানতে থাকে আর তার পেছনে দিমেন্তাস তার হিংস্র কুকুরগুলোকে ছেড়ে দেয়। দৌড়াতে না পেরে একটু পরেই জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে।
আর এবার কুকুরগুলো তাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে তাকে জীবন্ত খেতে শুরু করে। আর এই সব কিছুই ফিউরিয়সা নিজের চোখে দেখছিল। ছোটবেলায় তার সামনেই তার মাকেও দিবেন্তাস মেরে ফেলেছিল, সেদিনও সে কিছুই করতে পারেনি, সে আজও পারছে না। তবে সে ঠিক করে সে বদলা নেবেই। কিছুক্ষণের মধ্যেই বাইকের ঘষায় ওখানে ধুলোধুলো হয়ে যায়। এই ফাঁকে ফিউরিয়সা নিজের সেই হাতটা কেটে ওখান থেকে পালিয়ে যায়। সে দিবেন্তাসের গাড়িটাকেও খারাপ করে দেয় যাতে সে তাকে খুঁজে না পায়। মরুভূমির মধ্যে পথ চলতে চলতে ফিউরিয়সা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর তার যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা মাটির গর্তের ভেতরে, আর তার কাটা হাতে কতগুলো পোকা। এখানে দেখা যায় মানুষের কাটা হাত পায়ের উপরে পোকা ছেড়ে দেওয়া হয়েছে, আর এই পোকাগুলো খেয়ে এই মানুষগুলো বেঁচে থাকে। এরা ফিউরিয়সার হাত পচিয়ে সেই পোকা খাবে। ফিউরিয়সা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। সে এবার কেল্লার ভেতরে যায়। এদিকে সেই সময় ইমাটার যে দূরবিন্দি দেখে ডিজেল নগরীতে আগুন জ্বলছে, ধুয়ো উঠছে। তারা ভাবে ডিজেল নগরী হয়তো দিবেন্তাসের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে, আর এই সুযোগে তারা ডিজেল নগরীকে পুনরায় ক্যাপচার করে নেবে। ইমাটার ওয়ার বয়েজদের রাইড শুরু করতে বলে, কিন্তু তখনই সেখানে আসে ফিউরিয়সা। সে বলে দিবেন্তাস তাদেরকে বোকা বানাচ্ছে, একবার এই কেল্লা ছেড়ে চলে গেলে তারা এই কেল্লাটা দখল করে নেবে। ডিজেল নগরীতে কোনো রকম আগুন জ্বলেনি, কোনো রকম কোনো বিদ্রোহ হয়নি। আর দেখা যায় সত্যি দিবেন্তাস তার বাহিনী নিয়ে লুকিয়ে লুকিয়ে এদিকেই আসছে। কিন্তু যাতে ইমাটান বুঝতে না পারে তাই সে জল দিয়ে আগে রাস্তা ভিজিয়ে রাখছে যাতে ধুলো না ওড়ে। এদিকে ইমাটান বলে ও যা প্ল্যানিং করেছে সেটাই হবে, কিন্তু একটু অন্যরকম। একটু পরে দিবেন্তাস দেখে ধুলো উঠছে, সেভাবে ইমাটান ওয়ার বয়েজদের নিয়ে বেরিয়ে পড়েছে, আর সে ডিজেল নগরীর দিকে যাচ্ছে। এবার সে নিজে ইমাটানের কেল্লা দখল করতে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় ইমাটানের ওয়ার বয়েজরা বাইকে টায়ার লাগিয়ে ধুলো ওড়াচ্ছে। দিবেন্তাসের দল সামনে আসতেই ইমাটানের দল তার উপর হামলা করে দেয়, আর এবার শুরু হয় এই দুই দলের মধ্যে একটা ভীষণ যুদ্ধ। এই যুদ্ধ টানা 40 দিন ধরে চলে। এই সময় ফিউরিয়সা নিজের জন্য একটা রোবটিক হাত বানায়, সে নিজের চুল কেটে ফেলে। ফিউরিয়সার জীবনের এখন প্রধান লক্ষ্য ছিল সে কিভাবে দিবেন্তাসকে মারবে। যুদ্ধের শেষের দিকে দেখা যায় দিবেন্তাসের দল হেরে গেছে, আর দিবেন্তাস নিজের কয়েকজন সাথীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই সময় ফিউরিয়সা তার পিছু করে। দিবেন্তাস তখন ফুল স্পিডে তার বাহিনী নিয়ে পালাচ্ছিল, হঠাৎ স্নাইপারের গুলিতে তার দুজন লোক মারা যায়। সে দৌড়ে এসে দেখে দূর থেকে একটা গাড়ি ফুল স্পিডে তার দিকেই আসছে। সে বুদ্ধি বের করে আর সবাইকে আলাদা আলাদা করে বিভিন্ন দিকে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই ফিউরিয়সা সেখানে চলে আসে। সে দিবেন্তাসের গাড়ি লক্ষ্য করে এগিয়ে যায়, কিন্তু শেষে দেখে এটা দিবেন্তাস না, ফিউরিয়সা তাদের মেরে ফেলে। আর এই চেসিং সিনগুলো কিন্তু অসাধারণ ছিল, যার জন্য তোমাকে মুভিটা একবার দেখতেই হবে। ফিউরিয়সা এবার উঁচু একটা পাহাড়ের উপর দূরবীন দিয়ে দিবেন্তাসকে খুঁজে বের করে। কিছুক্ষণ পর দেখা যায় দিবেন্তাস মরুভূমিতে ঘুম থেকে উঠেছে। বালির ঝড় থেকে বাঁচতে সে তাঁবু বানিয়ে ঘুমিয়েছিল, কিন্তু সে দেখে তার জলের ব্যাগটা কাটা, তার গাড়ির চাকাও নেই। আর তখনই সেখানে আসে ফিউরিয়সা। দিবেন্তাস তাকে চিনতে পারে, কিন্তু সে তাকে গুলি করে না, সে দিবেন্তাসকে পালানোর সুযোগ দেয়। দিবেন্তাস পালাতে শুরু করে, কিন্তু ফিউরিয়সা গাড়ি নিয়ে তার পিছু করে। এই সময় দিবেন্তাস ফিউরিয়সার পায়ের কাছে থাকা ছুরিটা ধরে টান মারে, কিন্তু সেটার মাথা ভাঙা ছিল। ফিউরিয়সা তাকে বন্দুকও দিয়েছিল, কিন্তু সেটা গুলি ছিল না। সে দিবেন্তাসকে মারার আগে তার সব আশাগুলোকে মেরে ফেলতে চেয়েছিল, ঠিক যেমনটা সে তার সাথে করেছিল। দিবেন্তাস এই সময় নিজের মৃত্যুকে স্বীকার করে নেয়। সে বলে ফিউরিয়সাকে গুলি করতে, কিন্তু ফিউরিয়সা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। দিবেন্তাস কিছুই মনে করতে পারে না, আর তখন ফিউরিয়সা দিবেন্তাসের পুতুলটা হাতে নেয়, যেটা সে সবসময় নিজের কাছে রাখত। আর ছোটবেলায় ফিউরিয়সাকেও সেই পুতুলটা রাখতে দিয়েছিল। দিবেন্তাসের তখন মনে পড়ে সেই বাচ্চা মেয়েটার কথা। আর এরপর যে ঠিক কী হয়েছিল সেটা সঠিকভাবে জানা যায়নি। অনেকে বলে ফিউরিয়সা দিবেন্তাসকে ওখানে গুলি করে তাকে একটা সহজ মৃত্যু দিয়েছিল। অনেকে বলে দিবেন্তাস যেভাবে জ্যাককে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল, ফিউরিয়সা ঠিক সেইভাবেই তাকে টেনে হিঁচড়ে মেরে ফেলেছিল। আবার অনেকের মতে ফিউরিয়সার মা মেরিকে যেভাবে আগুনে পুড়ে মারা হয়েছিল, ফিউরিয়সা ও দিবেন্তাসকে ঠিক সেইভাবেই মেরেছিল। কিন্তু এই গল্পটা এতক্ষণ ধরে যিনি আমাদেরকে বলছিলেন, তার মতে ফিউরিয়সা দিবেন্তাসকে এমন একটা শাস্তি দিয়েছিল যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। আর তখন আমাদের একটা গাছ দেখানো হয়, কিন্তু এটা কোনো সাধারণ গাছ ছিল না, এই গাছটা জন্মেছিল দিবেন্তাসের শরীরের উপরে। ফিউরিয়সার মা মেরি মৃত্যুর আগে তাকে একটা বীজ দিয়েছিল, সেই বীজটাই ফিউরিয়সা এতদিন ধরে নিজের কাছে আগলে রেখেছিল। সেই বীজ দিয়েই দিবেন্তাসের শরীরে ওই গাছটা জন্মেছে, আর সে জীবিত অবস্থায় তার নিজের শরীরকে পচতে দেখছে। এরপর শুরু হয় এই মুভির পরের পার্ট, যেটা কিনা এই মুভিটার আগে রিলিজ করেছিল, ম্যাড ম্যাক্স ফিউরি রোড। এখানে ফিউরিয়সাকে দেখা যায় সেই ইমাটান জোয়ের ভল্টে যায়, আর তার যে 5 জন দাসী ছিল সে তাদেরকে গোপনে লুকিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। আর এখন তার গন্তব্য তার সেই নিজের গ্রাম। সে এই মেয়েগুলোকেও একটা নতুন জীবনের সুযোগ দিতে চেয়েছিল। ফিউরিয়সাকে তার কাজে সফল হয়েছিল সেই মুভির গল্পটা আমাদের চ্যানেলে অলরেডি এক্সপ্লেন করেছি আজ থেকে প্রায় 2 বছর আগে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই এই ভিডিওটার পরে সেই ভিডিওটা দেখো, তাহলে একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবে। এবার বলো এই মুভিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও,
আর এই মুভিটাকে তুমি 10-এর মধ্যে কত রেটিং দেবে সেটাও জানাও। সিনেমাবাজি আবার ফিরবে অসাধারণ কিছু মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ছিলাম মিঠুন তোমাদের সাথে।